মাঝরাতে গৃহস্থ বাড়ির বাথরুমে হঠাৎ ভাল্লুক। গভীর রাতে গৃহস্থ বাড়ির বাথরুমে প্রবেশ করল ভাল্লুক। বাথরুম থেকে ভল্লুক উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত কুমারগ্রাম ব্লকের পাগলাহাট সংলগ্ন এলাকায়। ওই বাড়ি থেকে সোমবার রাত প্রায় আড়াইটা নাগাদ ভাল্লুক উদ্ধার করে বন দপ্তর। সোমবার রাত ১২টা নাগাদ একটি ভাল্লুক এক বাড়ির বাথরুমে ঢুকে পড়ে। বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরেই বাথরুমের দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা সেখানে উপস্থিত হন। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুড়ে ভাল্লুকটিকে কাবু করেন। রাত আনুমানিক প্রায় আড়াইটা নাগাদ বন দপ্তরের কর্মীরা ভাল্লুককে উদ্ধার করতে সক্ষম হয়। পরে ভাল্লুকটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। Продолжение следует...